জয়িন তো আর একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এই ভিডিওতে কথা বলবো ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি রয়েছে চাকরির জন্য তো অল ইন্ডিয়া বেসিস তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা কি রয়েছে লাস্ট ডেট কী রয়েছে কোয়ালিফিকেশন কি চাই সমস্ত কিছু আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে রেলের রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে এটা রিক্রুটমেন্টটা করা হচ্ছে ইস্টার্ন রেলওয়েতে হবে তোমাদের আর নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছো আর এটার যে রিক্রুমেন্টটা হচ্ছে ওটা স্পোর্টস পার্সনদের জন্য এনে কি স্পোর্টস কোটাতে মানে যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য এবার কী ধরনের স্পোর্টস রয়েছে সেটার বিষয়ে আলোচনা করবো তো দেখে নাও অনলাইনে ফর্ম ফিল আপের স্টার্টিং ডেটটা পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে ফিল আপ করতে পারবে আর এটা একটা ট্রায়াল হয় তোমাদের ভেরিফিকেশানের সমস্ত কিছু যেটা সেকেন্ড অফ উইক জানুয়ারি দু হাজার পঁচিশে হবে আর স্যালারি মোটামুটি তোমরা গ্রেড পে হিসেবে মোটামুটি গ্রুপ ডি তিরিশের উপরেই স্যালারি পেয়ে যাবে মনে হয় এবং গ্রুপ সি এখানেও পোস্ট রয়েছে তাদের আরও একটু বেশি তোমরা স্যালারি পেয়ে যাবে এখানে তো এখানে এবার মোটামুটি কথা বলি কি কি স্পোর্টস রয়েছে দেখতে পাচ্ছি অ্যাথলেটিক্স বক্সিং এক নম্বরে একটা রয়েছে আরও রয়েছে তোমার শুটিং আর তার সঙ্গে এখানে রয়েছে তোমার পোস্ট কয়টা রয়েছে স্পেসিফিকেশান কত রয়েছে কত মিটার্সে তোমাদের কি কী তোমরা জিতেস বা সার্টিফিকেট রয়েছে সেগুলোর এখানে ডিটেলসটা তোমাদের দেওয়া রয়েছে শুটিংয়ে তারপরে অ্যাকোটিক ওয়াটার পুল সেটারও আছে এখানে অ্যাথলেটিক ডাব্লু মানে ওম্যান আর যেগুলো মেল দেখবে এম লেখা সেগুলো মেলের বাস্কেট বল তারপরে ক্রস কান্ট্রি ফুটবল হকি রয়েছে কাবাডি রয়েছে পাওয়ার লিফটিংও রয়েছে শ্যুটিং ভলিবলও রয়েছে ওয়েট লিফটিংও রয়েছে ঠিক আছে তো সমস্ত কিছু রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর ক্রিকেট ক্রস কান্ট্রি আর অনেক কিছু সাইকেলিং ফুটবল অনেক কিছু স্পোর্টস রয়েছে হকি রয়েছে কাবাডি রয়েছে পাওয়ার লিফটিং রয়েছে আলাদা আলাদা পে লেভেল হিসেবে কোটা হিসেবে আলাদা আলাদা তোমাদের এখানে স্পোর্টসের নামগুলো রয়েছে তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করে দেখে নিয়ে যেতে পারো একবার তো এইসব যদি কল স্পোর্টসের মধ্যে থেকে তোমার কিছু থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে এজটা দেখে নাও একবার মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম পঁচিশ যেটা কাউন্ট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে যদি হয়ে থাকে তোমার বয়স এর মধ্যে আর এই সমস্ত স্পোর্টসে তোমার যদি সার্টিফিকেট থাকে থেকে থাকে এরকম লেভেলে তোমরা যদি খেলে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে চলো এবার দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশান কী কী লাগবে তোমরা লেভেল ফোর অর লেভেল ফাইভের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো তোমাদের গ্র্যাজুয়েশান হতে হবে এবং লেভেল টু আর থ্রির জন্য যদি করো তার টুয়েলভ পাস হতে হবে তোমাদের অথবা ক্লাস টেন পাস এবং তার সাথে আইটিআই যদি থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ সি এর জন্য স্পোর্টস কোটায় টেকনিশিয়ান গেট থ্রিতে কোয়ালিফিকেশান টেন পাস হতে হবে এবং তার সাথে স্পোর্টস অ্যাপ্রেন্টিস তিন বছরের একটা এক্সপিরিয়েন্স বা আইটিআই কোয়ালিফিকেশান যদি থাকে তাহলেও তোমরা করতে পারো লেভেল ওয়ানের জন্য ক্লাস টেন পাস অথবা আইটিআই যদি থাকে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ যদি ট্রেনিং নিয়ে থাকো সেটার জন্য তাহলেও অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এখানে আরও অনেক কিছু ডিটেলস রয়েছে একবার তোমরা দেখে নেবে মেডিকেল চেক আপ রয়েছে তারপরে আরও অনেক ডিটেলস রয়েছে যেটার আমার এই বিষয়ে অতটা নলেজ নেই স্পোর্টসের কীভাবে কী সিলেকশানটা হয় তো যা রিক্রুটমেন্টে তোমাদের সঙ্গে যা শেয়ার করলাম তোমরা একবার দেখে নেবে আর এখানে দেখতে পাচ্ছ যে পে লেভেল কীরকম কী দেওয়া হবে আঠাশ হাজার থেকে চব্বিশও লেভেল ফাইভ ফোর তো স্পোর্টসের আলাদা আলাদা স্পোর্টস হিসেবে আলাদা আলাদা স্যালারি কী কী রয়েছে তোমরা একটু অবশ্যই দেখে নেবে চলো অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দিই তোমাদের যে কীভাবে এই পিডিএফটি তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে আর ফর্মটা কীভাবে অনলাইনে ফিল করবে সেটাও একবার তোমাদের চলো একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন এটা অফিসিয়াল ওয়েবসাইট রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে তো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমাদের আমি সুবিধার্থে এই লিঙ্কটা যে রয়েছে ওয়েবসাইটে আমি ভিডিওর নিচে ডিসক্রিপশানে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবে আসার পরে এখানে নোটিফিকেশানটা যেটা তোমরা একবার অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করার আগে কারণ স্পোর্টসে অনেক কিছু ব্যাপার থাকে তোমরা একবার ডাউনলোড করে দেখবে ইংলিশ নোটিফিকেশনটা ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাবে ক্লিক করবে অ্যালাউ করে দেবে পপ আপটা তাহলে এখানে দেখছো ডাউনলোড হয়ে গেলো তো এইভাবে তোমরা ডাউনলোড করে নেবে আর ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে নিউ রেজিস্ট্রেশন এখানে অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে প্রথমে রেজিস্ট্রেশন করবে পাসওয়ার্ড সমস্ত কিছু ডিটেলস যা যা চাইবে রেজিস্ট্রেশন ওইগুলো তারপরে এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে আর বাকি যা ডিটেলসগুলো রয়েছে ফর্ম ফিল আপ করবে এবং যদি ফিস লাগে অ্যাপ্লিকেশান ফিস সেখানে কে ফিসটা কেটে তোমরা অনলাইনেই সমস্ত কিছু সাবমিট করে দিবে তারপরে তোমাদের মেলের মাধ্যমে তোমাদের যখন জানুয়ারি মাসে তোমাদের যে ট্রায়ালের জন্য ডাকা ডাকা হবে সমস্ত কিছু ডকুমেন্টসের সঙ্গে তো তোমাদের তখন গিয়ে অ্যাড্রেস যেখানে আসবে তোমাদের সব কিছু তোমরা মেসেজের মাধ্যমে বা মেলের মাধ্যমে বা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক আউট করে কার কার নাম আসলো লিস্টটা সেভাবে তোমরা জানতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর সিলেকশন প্রসিডিয়ারটা তোমরা একবার দেখে নেবে ভালো মতো কী থাকে স্পোর্টসে সাধারণত তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চ্যানেলের পেজে গিয়ে আরও অনেক রকম গভর্নমেন্ট জবের আপডেট পেয়ে যাবে জয়েন বন্ধুরা